যার চেহারাটা দেখার জন্য লক্ষ মানুষ পাগল পাড়া হয়ে থাকে। মজলুম আলেম দ্বীন, একদিক থেকে খানকার একজন যোগ্য পীর, অন্যদিকে বাতিলের বিরুদ্ধে বজ্র কণ্ঠ ময়দানের একজন শ্রেষ্ঠ বীর। জোরে বলেন আল্লাহু আকবার। পীর তো অনেক পাওয়া যায়, রবিউল আউয়াল আসলে আবার পীরের আনাগোনা কিন্তু আমাদের দেশে আরো অনেক বেশি বাড়ে। কি বলেন? শুধুমাত্র খানকার ভিতরে নয়, যাকে আমরা রাজপথে রক্তাক্ত দেখি, যাকে বিভিন্ন সময়ে আন্দোলনে আমরা সামনের সারিতে পাই, এমন একজন হক্কানি বীরকে আল্লাহ তাআলা আমাদের সামনে আমাদের রত এলাকায় উপস্থিত করে দিয়েছেন, আমরা বড় সৌভাগ্যবান পড়ি। আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ পেয়েছেন আপনারা। আমি আমার মাদ্রাসায় গত সপ্তাহে হুজুরকে প্রধান মেহমান করে নিয়েছিলাম। নিব কাকে? আল্লামা হামা শফি নাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী নেই, আব্দুল হালিম বুখারী নেই, আমার ভাইরা মেখলের বড় বড় হযরতরা নেই, ঢাকার অনেক বড় বড় ওলামায়ে কেরাম সম্পূর্ণ বিনা অপরাধে কারাবন্দী আছেন। আমাদের হযরত আব্দুল হালিম সাহেব, হুজুর পীর সাহেব মধুপুর, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। একজন উপযুক্ত আল্লাহ ওয়ালাকে দিয়ে আপনারা আখেরি মোনাজাত পরিচালনা করবেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল, এবছরের আয়োজন, হযরত সামিঈনে কেরাম এবং যারা অনেক কষ্ট করে এই মাহফিল বাস্তবায়ন করেছেন, যারা দান দক্ষিণা করেছেন, আল্লাহ তাআলা সকলের সব ধরনের চেষ্টা প্রচেষ্টাটুকুন কবুল করে এবছরের মাহফিলকে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আমার আপনার প্রত্যেকের নাজাতের মুক্তির উসিলা হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। আমি একটি বিশেষ গোত্রের নামে নাজিল হওয়া একটি সূরা, সূরাতুল মুনাফিকুন, এই সূরা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, 7 এবং 8। এই সূরায় মোট 11টি আয়াত, 2টি রুকু আছে। দুটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াত দুটির সাথে মিল রেখে দুটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। দুটি আয়াতের তাফসীর এবং দুটি হাদিসের তাশরীহ ঘন্টাখানেকের মধ্যে, দুই আয়াতের তাফসীর এবং দুই হাদিসের তাশরীহ ব্যাখ্যা করে ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নিব। আল্লাহ তাআলা আমাকে তেলাওয়াতকৃত আয়াত দুটির হক আদায় করে আপনাদের কিছু ফায়দা হয়, আমারও ফায়দা হয়, উভয় জাহানের কল্যাণকে সামনে রেখে আমি গুনাহগারকে কিছু কথা বলার, আপনাদেরকেও মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন বলে আমি। সূরাটার নাম সূরাতুল, বলেন মুনাফিকুন, আপনারা এগুলো জানেন, কারণ সারা বাংলাদেশের মধ্যে নোয়াখালী জেলা অ্যাডভান্স, আমাদের অনেক আসাদাজা কেরাম আমরা নোয়াখালীর পেয়েছি। আপনারা এ জাতিকে কোরআন হাদিস শিখিয়েছেন, আপনাদের দ্বারাই বাংলাদেশের আনাচে কানাচে, আপনাদের থেকেই হযরত হাফিজজি জন্ম নিয়েছে। কি বলেন, ঠিক কিনা? এটা আপনাদের সৌভাগ্য। আল্লাহ তাআলা নোয়াখালীর বর্তমান এবং নেক্সট প্রজন্মকেও আল্লাহ কোরআন সুন্নার জন্য কবুল করুন। সকলে পড়ি আমিন। আল্লাহর নবীর জীবনের দুটি ভাগ, নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে 23 বছর, তাই না ভাই? এই হলো আল্লাহর নবীর গোটা জিন্দিগির দুটি অংশ, নবুয়তের আগে নবুয়তের পরে। নবুয়ত পরবর্তী 23 বছরের জীবনটা আবার দুটি ভাগে বিভক্ত। মক্কায় কত বছর? মাদ্রাসার ছাত্ররা কথা বলতে হবে, শুধুমাত্র কিন্তু ছেলের বক্তব্যে বিবাহ শাদী হয় না, ছেলে ইজাব বলার কবুল বলার পাশাপাশি মেয়েকেও কিন্তু প্রস্তাবে রাজি হতে হয়। কি বলেন? ক্রেতা বিক্রেতা একজন কথা বললে বিক্রয় ক্রিয়া সম্পাদন হয় না, একজনকে বলতে হবে বিইতু, আর একজন বলতে হবে ইস্তারাইতু, ফাল বাইউ ইয়ানাকিদু, ক্রয় বিক্রয় সম্পাদন হওয়ার জন্য উভয়ের কথা বলা লাগে, ঠিক নেই? আপনারা কিন্তু চুপ থাকার এখন সময় নাই,
আপনারা কিন্তু চুপ ঠাই খাই থাকার কারণেই আলেমরা এখন জেলে বসতে আছে। একটু যদি আলেমদের সাথে সাথে আমরা আওয়াজ তুলতাম মুসলমান, আমাদের আজকের এই অধঃপতনের জন্য ওলামায়ে কেরামদের জেল জুলুম নির্যাতন নিপীড়নের মান সম্মানের উপর আঘাত হানার জন্য দায়ী কিন্তু আমরা সাধারণ মুসলমানদের একমাত্র নীরবতা জোরে গণ ঠিক কিনা? একটু চিৎকার করে বলেন নারায়ে তাকবীর। মাঝে মধ্যে একটু আওয়াজ, একটু জবান খোলা, কার জন্য করতে হবে বলেন? আল্লাহ তাআলা, আল্লাহর নবীর মক্কার জীবনের 13 বছর, কত বছর? 13 বছরে কিন্তু একজন ছোট শিশু প্রাপ্ত বয়স্ক হয়, বালেগ হয়, আকেল হয়, ঠিক না? মক্কায় 13 বছর আল্লাহ রাখলেন, মক্কার মধ্যেও কি আল্লাহর নবী শান্তিপূর্ণভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে পেরেছিলেন? দুশ্মন ছিল না? তবে মক্কার 13 বছরেও নবীর দুশ্মন ছিল, মদিনার 10 বছরেও আমার নবীর দুশ্মন ছিল, তবে দুই দুশ্মনের বড় পার্থক্য আছে। মক্কার ভিতরে যারা দুশ্মনী করছে তারা ছিল প্রকাশ্য দুশ্মন। কি দুশ্মন? এই দুশ্মনদের ব্যাপারেও আল্লাহ একটা ছোট্ট সূরা নাজিল করেছেন, সূরাটার নাম সূরাতুল কাফিরুন। কোন সূরা? সূরাতুল কাফিরুন। আমরা সকলেই মুখস্থ পারি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মক্কার কাফিরেরা ছিল নবীজির প্রকাশ্য দুশ্মন, এদের দুশ্মনির কারণে নবী মক্কায় থাকতে পারলেন না। মক্কার কাফেরদের কি স্বভাব ছিল আল্লাহ মাফ করুক, ওই মক্কার কাফেরদের কিছু চেতনা আমাদের মুসলমান নামধারী কিছু মানুষের কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে আছে। কেমন? বেশি তো আর বলতে পারবো না, সংক্ষেপে কিছু বুঝিয়ে নেবেন। আমার ভাইয়েরা, মক্কার কাফেররা আল্লাহর ঘরের বাইতুল্লাহ শরীফের ভেতরে বাহিরে ডানে বামে উপরে নিচে চতুর্দিকে শত শত মূর্তি, এক কথায় মক্কার কাফেরদের ভিতরে শিরকের চেতনা, মূর্তির চেতনা, ভাস্কর্যের চেতনা, এমন কিছু মূর্তির চেতনা আর ভাস্কর্যের চেতনা লালনকারী আমার সমাজও একদল মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? মুসলমানদের দিলের ভিতরে কখনো মূর্তি আর ভাস্কর্যের মহব্বত থাকতে পারে? মুসলমানের ভিতরে, দিলের ভিতরে আওয়াজ দিয়ে বলবেন মহব্বত থাকবে কার? আরো জোরে বলেন কার? আমার ভাইরা, আল্লাহর নবী মক্কার কাফের মুশরিকদের মোকাবেলা করতে করতে 13টা বছর সীমাহীন কষ্ট করে আল্লাহর হুকুমে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে তিনি শত্রুদের মোকাবেলায় পড়লেন ঠিক, তবে মক্কার দুশ্মন আর মদিনার দুশ্মন ভিন্ন। মক্কার দুশ্মনরা স্পষ্ট ছিল, কিন্তু মদিনার দুশ্মনরা ছিল গোপন অপ্রকাশ্য দুশ্মন। এর প্রেক্ষাপটটা এমন ছিল, আল্লাহর নবী যখন মদিনায় যাবেন, মদিনায় যাওয়ার আগে দুটি গোত্র আওস এবং খজরজ দুটি দল বলতে পারেন, এই দুই দল মিলেই কিন্তু মদিনাটা শাসন করে। আমার দেশের দুই দলের কথা বলি নাই, কোন দেশের কথা বলছি? আবার এইদিকে সেদিকে টানাটানি করবেন না, আমরা এখন কোথায় যাব, আসি কোথায়? মদিনাটা বুঝেন, কি করা লাগবে কি করা লাগবে না ইনশাল্লাহ আপনাদের স্পষ্ট হয়ে যাবে। মদিনায় গোত্র দুটি, একটা আওস একটা খাজরাজ, এই দুই গোত্র পালা বদল করে মদিনাটা শাসন করে। এখন নতুন শাসক নিয়োগ হবে, সামনে অল্প সময় বাকি, কিন্তু ঐক্যমত্যে পৌঁছা যাচ্ছে না, উভয় দলের নেতৃত্ব কে দিবে? তারা অনেক তালাশ করার পরে একজনের ব্যাপারে তারা সিদ্ধান্তে বসল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল।
সে এমন একজন যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ মানুষ, সে হতে পারে গোটা মদিনার প্রেসিডেন্ট, তাকে নির্বাচন করা হলো, তার জন্য আলাদা কুরসি চেয়ার বানানো হলো, আলাদা গলার হার, এটা তৎকালীন তাদের নিয়ম ছিল। সে মদিনার প্রেসিডেন্টের আসন গ্রহণ করবেন। ইতিমধ্যে আল্লাহর নবী হিজরত করে মদিনায় পৌঁছে গেলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মদিনায় গেলেন মসজিদে কোবা, আল্লাহর নবী সংক্ষিপ্ত কিছু হাদিস কথা বলে বলে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন, ইসলামের পরিচয়, আল্লাহর পরিচয় শোনাচ্ছেন। দলে দলে লোকেরা আসে, আল্লাহর কি কুদরত, আল্লাহর নবীর চেহারাটা একবার যে দেখে নবীর প্রেমে পাগল হয়ে যায়, বলেন সুবহান। আমার ভাইয়েরা আওস গোত্রের খজরাজ উবায় গোত্রের হাজার হাজার মানুষ নবীর সামনে যায়, নবীকে কিছু জিজ্ঞেস করে, নবী কথা বলে, নবীর ছোট্ট ছোট্ট কথা শুনে শুনে নবীর প্রেমে তারা পাগল হয়ে যায়। আল্লাহর নবী কখনো তাদেরকে বলে, ও মদিনাবাসী আফসোস সালাম ও আতিমুত তাম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাস নিয়াম, ও মদিনার মানুষেরা বেশি কিছু করা লাগবে না, তোমরা পরস্পরে সাক্ষাতে একে অপরকে বেশি বেশি সালাম দাও, স্বাভাবিক কথা। গরিব অসহায় মানুষদেরকে খাবার অন্ন দাও, তোমরা শেষ রাতে পৃথিবীর মানুষগুলো যখন ঘুমিয়ে থাকে রাতের নির্জনে আল্লাহর কদমে সেজদা করার জন্য শেষ রাতে দাঁড়াও। আল্লাহর নবীর ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বাণীগুলো শুনে শুনে গোটা মদিনার আপামার তাওহিদী জনতা আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে। কিন্তু ভাইরা, মদিনার যাকে প্রেসিডেন্ট বানানোর কথা ছিল তার মনটা ভালো না খারাপ, সকলেই ভুলে গেছে কির আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের প্রেসিডেন্টের চেয়ার, তার কথা সবাই ভুলে গেছে, সকলের জবানের ভিতরে মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উভয় গোত্রের নেতারা নবীর পেছনে দৌড়ায়। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই দেখে মোহাম্মদের আগমনে আমার চেয়ারটা তো হাতছাড়া হয়ে গেল, সকলে মিলে সিদ্ধান্ত নিল যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার জমিনে পদার্পণ করেছেন, অতএব কারণে আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার প্রধান হতে পারে না, আমাদের উভয় গোত্র সহ গোটা মদিনার একমাত্র আমাদের সকলের প্রতিনিধিত্ব যিনি করবেন, যিনি মদিনার রাষ্ট্রপ্রধান হবেন, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই দেখলো মুহাম্মাদের কারণে আমার চেয়ার চলে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই দেখলো যেভাবে মুহাম্মাদের সাহাবারা নবীর জন্য পাগল, সরাসরি যদি মুহাম্মাদের বিরোধিতায় যাই মদিনায় আমি টিকতে পারবো না, এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই অর্ধ সহস্র তার নিজস্ব দলবল নিয়ে 500-এর অধিক তাদের মাথায় টুপি পড়ালো, শরীরের মধ্যে পাঞ্জাবি পড়ালো, তারা সিদ্ধান্ত নিল নবী মুহাম্মাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আর মদিনার জমিনে প্রকাশ্যে করা যাবে না, অতএব কারণে চলো আমরা নবী মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হব, আমরা সামনের কাতারে নামাজ পড়ব, মুহাম্মাদের সাথে সাথেই থাকব, কিন্তু ভিতরে ভিতরে নবী মুহাম্মাদের বিরুদ্ধে আচরণ করব, জোরে কান নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এখান থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, শুধুমাত্র আমার আপনাদের জন্ম নিবন্ধনে কিংবা আমার আপনার ভোটার আইডি কার্ডে
কিংবা আমার আপনার পাসপোর্টের ভিতরে শুধুমাত্র আমার নাম মুসলমানের নাম, আমাদের জাতীয় পরিচয় পত্রে মুসলমানি নাম থাকলে কিন্তু খাঁটি মুসলমান হওয়া যায় না। বাবা মা মুসলমানের নাম রাখলে খাঁটি মুসলমান হওয়া যায় না। খাঁটি মুসলমান হওয়ার জন্য দিলের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত রাখতে হয় কি হয় না জোরে কন। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাকের কিছু নিয়ামত বান্দার উপর এমন আছে যেই নিয়ামত আল্লাহর খুসুসি নিয়ামত, বান্দার বিনা চাওয়ায় আল্লাহ তাআলা বান্দাকে দান করে। সুবহানাল্লাহ। পড়ে এই যে আমরা মুসলমানের ঘরের মুসলমান, একজন মুসলমান বাবার ঘরের সন্তান হওয়া, মুসলমান পরিবারে জন্ম নেওয়া কত বড় ভাগ্যের ব্যাপার। বর্তমানে ইন্টারনেটের যুগে, ফিতনা ফাসাদের যুগে, আমার আপনি কোন ইহুদি পরিবারে হতো কিংবা আমেরিকা ইউরোপের কোন খ্রিস্টানের ঘরে হতো, অথবা যদি ভারতের বহুত্ববাদে বিশ্বাসী হিন্দুদের ঘরে আমার আপনার জন্ম হতো, আমার ভাইরা কালেমা পড়ে মুসলমান হওয়াটা কিন্তু বড় কষ্টের দুষ্কর দুঃসাধ্য ব্যাপার ছিল, ঠিক কিনা? আল্লাহর বড় নিয়ামত, আল্লাহ আমাদেরকে মুসলমান ঘরে নয় মুসলমানের দেশে, আলেম মোলামাদের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে, যে দেশের ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা, যে দেশে কোরআন নাজিল হয়েছে মক্কা, যে শহরে নাজিল হয়েছে মদিনা, মক্কা মদিনা সহ গোটা বিশ্বের শত শত মুসলমান কান্ট্রি গুলোর হাফেজ সাহেবদেরকে পেছনে ফেলে আমার দেশের সন্তানেরা বিশ্ব জয় হাফেজ হয়ে ফুলের মালা নিয়ে আমাদের দেশটাকে গোটা বিশ্বের সামনে সম্মানে আর ইজ্জতে অনেক গুণে এগিয়ে নিয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা, এই দেশে জন্ম নেওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? মুসলমান দেশে জন্ম নেওয়া, মুসলমান পরিবারে জন্ম নেওয়া, আমার ভাইরা আলেম ওলামাদের পরিবারে জন্ম নেওয়া বহুত বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করেছেন পরি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, আল্লাহ তুমি হাফেজের এলাকায় পাঠাও, দরখাস্ত করি নাই। মানাবুদ লুৎফে তো না গুফতায় মামি সনুদ আদমিয়ত দাদাইবা জাম মুসলমা কর দাই আয় খোদা করবা সবম এহসাবার এহসা কর দাই আয় খোদা করবা সবম এহসাবার এহসা কর দাই ও মালিক তুমি মুসলমান বানাইলা, আখির নবীর উম্মত বানাইলা, এখানে যারা বসেছেন সকলেই কিন্তু কালেমা পড়া মুসলমান, ঠিক কিনা? এবার একটু দিলের কানটা খাড়া করবেন। মুসলমানের দেশে জন্ম নিলি কিংবা কোন আলেমের, বড় আলেমের পিছনে নামাজ পড়লি খাঁটি মুসলমান হওয়া যায় না। কারণ মোনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, সে কিন্তু মদিনার মানুষ, নবীর পেছনে নামাজ পড়েছে, নবীর সাথে জিহাদের ময়দানে পর্যন্ত গিয়েছে। আমার ভাইরা নবীর সাথে ছিল, আল্লাহ তাআলা তার হাবিবকে মদিনায় পাঠালেন, তারা তো মদিনা বাসী ছিল। কিন্তু ভাইরা আমার, এই মুনাফিকরা আল্লাহর নবীর সঙ্গে জিহাদে গেছে, ওহুদের কথা বলবো না, তবুক যুদ্ধের ঘটনা টানবো না, সূরাতুল মুনাফিকুনের শানে নুজুল একটু আপনাদেরকে শোনাই। এই মুনাফিকরা কি কামটা করলো? গজওয়ায় বনিল মুস্তালাক, মুয়াররিখিন কেরাম বলেন পঞ্চম হিজরি অথবা ষষ্ঠ হিজরিতে এই যুদ্ধটা হয়। আল্লাহর নবী একদল সাহাবীদের কিনে বনিল মুস্তালাক যুদ্ধের মধ্যে রওনা হয়েছে, সাথে অল্প কিছু সংখ্যক মুনাফিক ছিল, একসঙ্গে তারা আল্লাহর নবীর সাথে বনিল মুস্তালাক যুদ্ধের মধ্যে রওনা হয়েছে। প্রচন্ড লড়াই হলো, অনেক দুশ্মনরা পালিয়ে গেল, আল্লাহর নবী ওই যুদ্ধ বিজয় হলেন, আল্লাহ বিজয় দান করলেন,
অনেক মহিলা গ্রেফতার হলো, বাচ্চারা গ্রেফতার হলো, নারীরা গ্রেফতার হলো, পুরুষরা কয়েদ হলো। যুদ্ধ থেকে ফেরার পথে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোড়াটা যে গোলাম টানতেছিল, ওই গোলাম সে ছিল একজন মুহাজির সাহাবী, তার সঙ্গে একজন আনসার সাহাবীর সঙ্গে ঝগড়া বেঁধে যায়। দুইজন যখন ঝগড়া বাঁধলো, একজন মুহাজির একজন আনসার দুজনেই গোলাম, উবায়ের সঙ্গে যখন ঝগড়া লেগে গেছে, আল্লাহর হুকুম ওমরের গোলামের শরীরে শক্তি বেশি ছিল, আনসার গোলামকে অনেক মারপিট করে রক্তাক্ত করে দিল। আনসার যখন পরাজিত হয়ে গেল, এবার সে জোরে চিৎকার করতে লাগলো, ইয়া আলাল আনসার, ও আনসারীরা কোথায় দেখো, একজন মহাজির আমাকে মেরে মেরে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দিয়েছে। আনসাররা তাড়াতাড়ি দৌড়ে আসলো তার ভাইকে উদ্ধার করার জন্য। মুহাজির দেখলো আমার উপর তো আক্রমণ হয়ে যাবে, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম দাহদা, সেও ডাক দিল, ইয়ালাল মুহাজির, ও মুহাজির ভাইরা আমাকে উদ্ধার করার জন্য বাঁচানোর জন্য গিয়ে আসো। উভয় দল মুখোমুখি হয়ে গেল, আল্লাহর নবীর কাছে আওয়াজ চলে গেছে, হায় আমার আনসার আর মুহাজির পরস্পরে আজকে মুখোমুখি হয়ে গেছে। আল্লাহর নবীর চেহারার রংটা পরিবর্তন হয়ে গেল, আল্লাহর নবী ধমক দিলেন, তোমরা আইয়ামে জাহিলিয়াতের আহ্বান করতেছো, সমগোত্রীয় লোকদেরকে ডাকা, এটা আইয়ামে জাহিলিয়াতের বদভ্যাস। আনসার আর মুহাজির আলাদা একটা বাহিনী নাকি আলাদা আলাদা, আমি নবী তোমাদের মধ্যখানে মুআখাত ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করেছিলাম, খবরদার খবরদার, আমার আনসার আমার মুহাজির কিন্তু দুটি দল না, জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাদেরকে ঠান্ডা করলেন, কিন্তু আমার ভাইরা মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সে কিন্তু গোটা দৃশ্যটা দেখলো, দেখার পরে তার যে মহব্বতের মানুষগুলো আছে দলের লোকদেরকে আছে ডাকলো, ডেকে বলতেছে, দেখছ আজকে কারবারটা কি হইলো, এদিকে তাকান, যাদেরকে আমরা খাওয়ায়া দাওয়ায়া বড় করলাম, যাদেরকে থাকার জায়গা দিলাম, যাদেরকে আমরা আপন করে নিলাম, সেই মুহাজিররা আজকে আমাদের গায়ে হাত তোলে। মুনাফিকের কথার কত মাধুর্যতা দেখেন, বলে কাদেরকে আনসার তোমরা জায়গা দিলা, কাদেরকে জায়গা দিয়েছো, যাদেরকে আমরা বাড়ি দিলাম, ঘর দিলাম, জায়গা দিলাম, জমি দিলাম, ব্যবসার মধ্যেও যাদেরকে শেয়ার বানালাম, আজ তারা আমাদের ভাইদের গায়ে তারা আঘাত করে। এবার আব্দুল্লাহ ইবনে উবাই আনসারীদেরকে সাক্ষী রেখে বলে, শোনো, আজকে যদি আমরা মদিনায় ফিরে যাই, মদিনায় ফিরে যাওয়ার পর আমাদের প্রধান মিশন হবে মদিনা থেকে নবী মুহাম্মদকে বের করে দিব, বলেন নাউজুবিল্লাহ, এটা আমাদের এবারের কর্মসূচি, মুহাম্মদকে আর মদিনায় থাকতে দেওয়া যাবে, এই সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত। যুদ্ধ থেকে ফিরার পথে আল্লাহর হুকুম, তারা যেই মজলিসের মধ্যে বসা ছিল ওই মজলিসের পেছনে এই যে একটা ছোট্ট বাচ্চা দাঁড়াইছে না, এই যে বাচ্চা এদিকে তাকাও, একটু দাঁড়াও, তুমি দাঁড়াও, 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 হ্যাঁ, বের হতে মনে চায়, এই যে বাচ্চাটা দেখতেছে, এর যে বয়সে আর একটু বড় হবে, বেশি বড় না, বসো, একটু সাইজ বোঝানোর জন্য দাঁড় করেছে, একটু ভয় পেয়ে গেছে। মুনাফিকদের মজলিসের পাশে একটা ছোট্ট বাচ্চা বালক সাহাবী, নামটা আপনারা সকলেই জানেন, বারবার ফাজাইলে আমলের তালিমে শুনেছেন, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট সাহাবী শুনছে, আজকে তাদের মিশন যেভাবেই হোক মদিনা থেকে নবীকে বের করে দিবে। ও ভাই, আমার দেশের ভিতরে তথাকথিত একদল এমন বুদ্ধিজীবী আছে না নাই, বলে মোল্লা মৌলবীদেরকে এই দেশে থাকতে দেওয়া হবে না, আছে না,
মদিনাটা বুঝেন। 2022 আর 23 বাংলাদেশে কি করা লাগবে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, আজকের মাহফিলে ওয়াজাহাত হয়ে যাবে। ছোট্ট বাচ্চা শুনছে, সে প্রথমে তার চাচার কাছে বলছে, চাচা জান আমার তো বাপ নাই, আপনি আমার অভিভাবক। আজকে তো আমি শুনলাম মুনাফিকরা সিদ্ধান্ত নিয়েছে নবী মুহাম্মদকে আর মদিনাকে মদিনায় থাকতে দিবে না, আর বলেছে আবু বকর, ওমর, ওসমান, আলী এদেরকে আমরা আরো দয়া করে মায়া করে মোহব্বত করে থাকতে জায়গা দিছি, আজ তাদের গোলাম আমাদের গায়ে হাত তোলে রক্তাক্ত করে, এদেরকে আর থাকতে দেওয়া হবে না। চাচা ভাতিজা মিলে আল্লাহ নবীর দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ মুনাফিক সর্দার তো এই সিদ্ধান্ত নিয়েছে আপনাকে আর মদিনায় থাকতে দিবে না। আল্লাহ হয়ে গেল, আমাকে মদিনা থেকে বিদায় করে দিবে। আল্লাহর নবী বলে, কে বলেছে? অমুকে বলেছে, ডাকো। আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকলো, তুমি কি এমন কোন বক্তব্য দিয়েছ আমাকে মদিনায় থাকতে দিবা না, আমাকে এবং আমার সাহাবীদেরকে বের করে দিবে? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলছি, আল্লাহর কসম, এমন কোন বক্তব্য আমি দেই নাই। নাউজুবিল্লাহ, চোরের মায়ের বড় গলা, চোরেরা অপরাধীরা কিন্তু বেশি বেশি কসম খায়, কেন? এই কসমগুলো তাদের অন্যায় থেকে বাঁচার জন্য, পিঠ বাঁচানোর জন্য তাদের ঢাল, ঠিক কি না? আল্লাহ নিজেও বলে ইত্তাকাজু আইমানাহুম জুন্না, এরা কসম খাইছে পিঠ বাঁচানোর জন্য। আল্লাহ নবীর সামনে এমন ভাবে বসছে, আমরা এই দৃশ্য মাঝে মধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, একজন মজলুম কারাবন্দী আলেম, আজকে তার বিরুদ্ধে কত ষড়যন্ত্র, তার মাদ্রাসার ভিতরে গিয়া একেবারে নত জানু হয়ে আত্মায়ত জুরতে বসে রয়েছে, দেখেন না আপনার কি ভদ্র মানুষ, কত আছে কি সুন্দর ভদ্র ভাবে বসে বসে কথা শুনতেছে, ঠিক আল্লাহর নবীর সামনে বইসা, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর কসম, রবের কসম, রবের ইজ্জতের কসম, আপনার বিরুদ্ধে এমন কথা বলতে পারে? ভাই হাকিকত খবর কে জানে? আল্লাহর নবী যায়েদ ইবনে আরকামকে ডাকছে, পিচ্ছি পোলা, গ্যাঞ্জাম পর্যায়ে ফেলাইছো, কেন তুমি একটা জামাতের বিরুদ্ধে এমন অপবাদ দিলা? তারা তো আল্লাহর নামের কসম খেয়ে ফেলেছে, এমন বক্তব্য তারা দেয়নি। যায়েদ ইবনে আরকাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষ ছোট কিন্তু কথা সত্য। আল্লাহর নবী বলে, যায়েদ তোমার কথা আমি বিশ্বাস করতে পারি, এবার তোমাকে সাক্ষী দেখাতে হবে। কিন্তু ওই মজলিসে মুনাফিকরা সারা মুসলমান একজনই ছিল, সুবহানাল্লাহ বলেন, কই ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো সাক্ষী নাই, সাক্ষী ছাড়া তোমার এই বক্তব্যকে মেনে নিতে আমি পারি না, কারণ তারা রবের কসম খেয়েছে। তবে আল্লাহর নবী কিছুটা চিন্তিত ব্যথিত, তাফসীর ইবনে কাসির তাফসীরে মাজারিতে লেখে, আল্লাহর নবী আর দেরি করলেন না, গোটা কাফেলাকে নিয়ে অতি দ্রুত আল্লাহর নবী মদিনায় চলে আসলেন। এবার যায়েদ ইবনে আরকাম মাঝে মধ্যে আল্লাহর নবীর সামনে যায়, কিন্তু আল্লাহর নবীর দৃষ্টি দিয়ে মিথ্যাবাদী, এই জন্য তার মনটা খারাপ। একবার যায়েদ ইবনে আরকাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আপনাকে একটা বিষয় জিজ্ঞেস করি, আল্লাহ তাআলা কি সর্বহালতে বান্দাদের সব খবর কি আল্লাহ রাখেন? আল্লাহর রসুল বলে, অবশ্যই, যদি তাই হয় আজকে এই মদিনার জমিনে আমার বক্তব্যের পক্ষে আমি আমার আল্লাহকে সাক্ষী বানালাম, চিৎকার করে সুবহানাল্লাহ। অতএব কারণে মুসলমান আলেম ওলামাদের বিচার দেওয়ার জায়গা, আলেম ওলামাদের দিনদার পরহেজগার মানুষের একমাত্র আশ্রয়ের জায়গা হলো আমার আপনার রব মহাপরাক্রমশালী আল্লাহ, বিচার করবেন তিনি ইনশাআল্লাহ। আমরা দুর্বল। হযরতে যায়েদ ইবনে আরকাম যখন আমার আল্লাহকে সাক্ষী বানালেন, ওই মজলিস থেকে যায়েদ ইবনে আরকাম সবেমাত্র বিদায় নিয়েছে,
সাথে সাথে জিব্রাইল আমিন এই দুই রুকু বিশিষ্ট ১১ আয়াতের সূরাতুল মুনাফিকুন নিয়ে হাজির হয়ে গেছে। কোটা সূরা তেলাওয়াত করে জিব্রাইল আমিন শুনিয়ে দিলেন, আল্লাহর নবী খুশিতে আত্মহারা হয়ে যায়েদ ইবনে আরকামকে ডেকে দুই কানে ধরলেন, সুবহানাল্লাহ পড়ে, এটা খুশির কানের মর্দন। ও যায়েদ রে, তুই তো বড় সৌভাগ্যবান, তোর সত্যের পক্ষে আল্লাহ কোরআনুল কারীমের আলাদা সূরা নাযিল করেছে, সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট শুনিয়ে দিলেন, يَقُولُونَ لَئِن رَّجَعْنَا إِلَى الْمَدِينَةِ لَيُخْرِجَنَّ الْأَعَزُّ مِنْهَا الْأَذَلَّ وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ وَلَكِنَّ الْمُنَافِقِينَ لَا يَعْلَمُونَ। আমার ভাইরা, তাদের বক্তব্যগুলো বিস্তারিত আল্লাহ তাআলা তুলে ধরলেন। এবার আল্লাহর নবী মুনাফিকদের জামাতদেরকে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকলেন, মুনাফিকদের কারা 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 মুনাফিকি করেছে, জিব্রাইল আমিন আলাদা একটা লিস্টি আল্লাহর নবীকে দান করেছে, সুবহানাল্লাহ। ওই নামগুলো দেখে দেখে আল্লাহর নবী মুনাফিকদেরকে ডাকলেন। ডাকার পরে মুনাফিকদেরকে জিজ্ঞেস করে, তোরা আমার বিরুদ্ধে বলছো ভালো কথা, আমার আবু বকরকেও তোরা গালি গালাজ করছো, আবু বকর রে তোরা জায়গা দিছো, আমার ওমর রে তোরা গালি দিলি, আমার ওসমান রে তোরা গালি দিলি, আলী রে গালি দিছো, এই মদিনার মুনাফিকরা তোরা কি জানো আমার আবু বকর কি গরিব ছিল জানো, আমার আবু বকর কি টাকার অভাবে মদিনায় এসেছে। মুয়াররিখিনে কেরাম ঐতিহাসিকগণ লেখেন, মদিনার ভিতর মক্কার ভিতরে বাইতুল্লাহর চতুর্দিকে শুধু আবু বকর সিদ্দিকের ২৩টা কাপড়ের দোকান ছিল, ২৩টা কাপড়ের দোকান। একবার মক্কাতুল মুকাররমার মসজিদের তিনতলার ভিতরে একজন পাকিস্তানি নিয়মিত বয়ান করেন, ধারাবাহিকভাবে তার আলোচনা শুনতেছিলাম, তার নাম হলো হাফেজ আল মাক্কি, শেখ আব্দুল হাফেজ আল মাক্কি। সে আলোচনা করতে করতে এক পর্যায়ে বললেন, এই মসজিদুল হারামের অমুক মার্কেটে আবু বকরের ২৩টা দোকান ছিল, হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার থিওরি ছিল, গোটা বিশ্ব থেকে যারা মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘর জিয়ারতের জন্য আসবে, যদি কেউ কাপড় কিনতে চায় আমি আবু বকরের দোকান থেকে কিনা লাগবে, ঘুরো ২৩ দোকানের যেখান থেকে কিনবা ওইটার মালিক আবু বকর। আমরাও দেখি চক বাজারে আজিজ সেলিম মার্কেট এইটা ওইটা যেখানেই যায় সব নোয়াখালী, গোল্ড বলেন ইমিগ্রেশন বলেন যা বলেন যেদিক থেকে কিনে নোয়াখালীর দিকে কিন্তু গোটা ঢাকার দুই তৃতীয়াংশ আপনাদের দখলে আলহামদুলিল্লাহ বলে। নোয়াখালীর মানুষ যদি জাগে, ব্যবসায়ী সমাজ জেগেছে, এই নোয়াখালীর ওলামা সমাজ যদি জেগে ওঠে, এ দেশের কাদিয়ানি দূরে থাক, এই নোয়াখালীর জমিনে কুখ্যাত হিজবুত তাওহীদ এই সেলিমের জায়গা নোয়াখালীর জমিনে হবে না। আমার ভাইরা জাগতে হবে, লড়তে হবে, মাঝে মধ্যে বুকের তপ্ত খুন জমিনে ঢেলে দিতে হবে। আল্লামা আমার শফির নেতৃত্বে আমরা নাস্তিক মুরতাদদের কবর রচনা করেছি, জোরে কোন দিক কিনা, এ মুসলমান হিজবুত তাওহীদ কিভাবে নোয়াখালীর সোনায় মুড়িতে জায়গা পায়, ও মুসলমান তাওহীদ বুকে ধারণ করে নবীর প্রেমে পাগল হয়ে হিজবুত তাওহীদ কাফের কাফের কাফেরদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, ঠিক কিনা মুসলমান?
আমার ভাইয়ের আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে চোখের পানি ছেড়ে বলে, ও মুনাফিকের, আমার আবু বকর কিন্তু গরিব ছিল না, আমার ওমর কিন্তু গরিব ছিল না, আমার ওসমান কত কোটি কোটি দিনার দিরহামের মালিক ছিল, তোমরা কিন্তু ভালো করে জানো। অতএব কারণে আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, তারা যদি পেট ভরে ভাত খায় আমি নবী খুশি হই, তাদের মুখে হাসি ফুটলে আমি নবীর মুখে হাসি ফুটে সুবহানাল্লাহ পড়ে, যদি তাদের দিল ব্যথিত হয় আমার আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা যদি ব্যথিত হয় আমি নবী ব্যথিত হই, কারণ আল্লাহর নবী জানেন আবু বকর, ওমর, ওসমান, আলী আশারায়ে মুবাশশারা সাহাবায়ে কেরামদের কত বড় কুরবানি। ইসলাম কি গম খার হ্যায়, ইসলাম কি গম খার হ্যায় দিলদার সাহাবা, কেউ না ইনমে উম্মত কে সরদার সাহাবা, কেউ না ইনমে উম্মত কে সরদার সাহাবা। আমার ভাইয়ের আল্লাহর নবী তাদেরকে সরাসরি কথাগুলো শোনালেন, শুনো মদিনার জমিনে টাকা পয়সার অভাবে আমরা কেউ আসি নাই, কোনো কিছুর অভাব আমার মুহাজির সাহাবায়ে কেরামদের কারোই ছিল না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সামনে তারা মাথা নত করে কথাগুলো শুনে জায়গা থেকে বিদায় নিয়ে চলে গেছে। ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র বলতে অনেক সময়ের প্রয়োজন, 9:30 বেজে গেছে, ওহুদের মধ্যে তারা বেইমানি করল, খন্দকে বেইমানি করেছে, তাবুকের যুদ্ধে মুনাফিকরা মদিনায় নবীর সঙ্গে মুসলমান নাম দিয়ে তারা বারবার বারবার বেইমানি করল। এই বেইমানি করতে 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 আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মৃত্যু সজ্জায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের খেলা, আল্লাহ চাইলে পারেন আমার ভাইরা, এই মুনাফিকের ছেলে যে তার সন্তান তার নাম আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ কিন্তু যুবক, নবীর পক্ষের একজন সাচ্চা মুজাহিদ, পাক্কা মুসলমান, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর যখন সূরাতুল মুনাফিকুন ওই মুনাফিকদের জামাতদেরকে শোনালেন, উটের উপর সওয়ার হয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মদিনার থেকে তার বাড়ির দিকে রওনা হয়েছে, পথি মধ্যে আব্দুল্লাহ শুনতে পেয়েছে বাবার বিরুদ্ধে কোরআনে আয়াত নাজিল হয়েছে, সন্তান অপেক্ষায় আছে বাবা কখন ঘরের দিকে আসবে। আমার ভাইয়েরা যখন কাছাকাছি দেখা হলো, ঘোড়ার চারটা পা আব্দুল্লাহ বেঁধে নিল, বাপ জিজ্ঞেস করতেছে, বাবা তুই আমার এমন কেন অপমান করতেছ? আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, বাবা আপনি আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আপনার বিরুদ্ধে আল্লাহ সূরা নাজিল করছে, আমি আপনার সামনে সন্তান হয়ে বলে গেলাম, কোনদিন যদি নবী আপনাকে হত্যার নির্দেশ দেয় আমি সন্তানের তরবারি আপনার গলায় চালাতে দ্বিধা করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আল্লাহর নবীর খালেস একজন সাচ্চা সাহাবী, আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, মারা যাওয়ার পর এবার আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ তার বাবার গোসল নিজ হাতে দিল, কাফনের কাপড় পরাবি, আব্দুল্লাহ ইবনে উবাইর সন্তান সাচ্চা সাহাবী কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেছে। ও নবীজি, আপনার কাছে আমি দুইটা আবদার নিয়ে আসছি, এক নম্বরের আবদার, নবীজি আমার বাবা সারা জীবন অন্যায় করেছে, অপরাধ করেছে, আপনার কাছে আমার এক নম্বরের অনুরোধ, আমার বাবা তো কবরে মাপ পাবে না এটা আমি জানি, আপনি যদি আপনার ব্যবহৃত একটা চাদর আমার বাবাকে দান করেন, নবীজি আপনার চাদরের বরকতে হতে পারে আমার বাবা পরপারে বেঁচে যাবেন, কবর জগতে জাহান্নামের আজাব কবরের চাপ থেকে বেঁচে যাবেন, সন্তানের চোখের পানি। আল্লাহর নবীর দিল নরম হয়ে গেছে, আল্লাহর নবী তার একটা চাদর
মুনাফিক সর্দারের কাফনের কাপড়ের ব্যবহারের জন্য দান করলেন। তৃতীয় আব্দার আল্লাহর নবীর কাছে, সন্তানের আব্দার, হুজুর আমার বাবার শেষ বিদায়ের জানাজাটা আপনি পড়াবেন, আপনি যদি জানাজার ইমামতি করেন হতে পারে আপনার জানাজার বরকতে আমার আব্বা জানকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর নবী সন্তানের চোখের পানি দেখে রাজি হয়ে গেল দরদি নবী। আব্দুল্লাহ আব্দার বাবার শরীরের ভিতরে নবীর চাদরটা সুন্দর করে বেজাল, তার মদিনার মসজিদে নববীর সামনে তার লাশ যখন হাজির করা হলো, জানাজার সময় হয়ে গেছে, আল্লাহর নবী জানাজার জন্য যাবেন। আশ্চর্যের বিষয়, তাফসীর ইবনে কাসির লেখে হযরতে ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীর কাপড় ধরে টেনে ধরেছেন, জোরে গন সুবহানাল্লাহ, ও নবী আপনি কোথায় যান? বলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা পড়াবো। ও নবীজি, সূরাতুল মুনাফিকুনের 11 আয়াত আপনার উপর আল্লাহ নাযিল করেছে, ওখানে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতু লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লান ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। ও নবীজি, আল্লাহ আপনাকে স্পষ্ট বলে দিয়েছে, মুনাফিকদের ব্যাপারে ক্ষমা চান, মাপ চান বা না চান, কোন অবস্থাতেই আল্লাহ তাদের মাপ করবে না। অতএব জানাজার ভিতরে তো আপনি তার জন্য দোয়া চাইবেন, কাপড় টেনে ধরছে আপনাকে যেতে দিব না। সারা জীবন ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, প্রত্যেকটা লড়াইয়ের মধ্যে তারা বিরুদ্ধাচরণ করেছে। আমার ভাইরা, আল্লাহর নবী তো দয়াল নবী, রহমাতুল আলামিন, জানাজা তো আর আল্লাহর নবী নিজেই কাফের মুনাফিক সর্দারের জানাজার নামাজটার ইমামতি নিজেই করলেন। দুই দিকে সালাম দিয়ে যখন আল্লাহর নবী সামান্য সিনাটা ঘুরিয়ে রওনা হয়েছে, হযরত জিব্রাইল আমিন সূরাতুত তাওবার 84 নম্বর আয়াত নিয়ে হাজির হয়ে গেছে। ও গো নবীজি, ওমর আপনার কাপড় টেনে ধরছে এটাই তো ঠিক ছিল, আপনি আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের জানাজা পড়েছেন, খবরদার, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ ওয়া রাসূলিহি নবীজি, আপনার কাপড় তার শরীরের মধ্যে দিলেন, আপনি তার জানাজা পড়ালেন, কাজ হবে না, কাজ হবে না, আপনার কাপড়েও জাহান্নামের আগুন থেকে তারে বাঁচাতে পারবে না। আমার ভাইরা, আমার দেশের কত নাস্তিক মুরতাদ মারা যায়, তারা আবার জানাজাও পড়ায়, সারা জীবন আলেম ওলামাদেরকে, মসজিদ মাদ্রাসাদেরকে গালি দিয়েছে, আমাদেরকে বলেছে আমরা মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যাই, আমরা ভিক্ষা করে করে খাই। এই যে আপনাদের জামিয়া ইসলামিয়া আজিজিয়া ওয়াসিকপুর মাদ্রাসা, এ সমস্ত কোরআনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের টার্গেট। আমার ভাইরা, তাদেরও জানাজা হয়, জানাজা কেউ পড়ালে পড়াতেও পারে, না পড়ালেও না পড়াতে পারে, কিন্তু মুনাফিকদের ব্যাপারে আল্লাহর হুশিয়ারি উচ্চারণ, ইন্নাল মুনাফিকিনা ফিত দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। কথাগুলো কার জোরে কন? আল্লাহ তাআলা বলে মুনাফিকদের ঠিকানা জাহান্নামের সবচেয়ে তলদেশে, এদের শাস্তি জাহান্নামের ভিতরে সবচেয়ে ভয়াবহ হবে। অতীব কারণে ভাইরা, বিদায় লগ্নে আপনাদের হাতে ধরে পায়ে ধরে যাই, বাবা মা মুসলমান হিসাবে নাম রেখেছি, মুসলমানের ঘরে জন্ম নিলি খাটি মুসলমান হওয়া যায় না, মুসলমানের দেশে জন্ম নিলি খাটি মুসলমান হওয়া যায় না, যদি হতো মদিনায় জন্ম নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই পাক্কা মুসলমান হতো, ঠিক কিনা জোরে কন?
অতএব কারণে তিল থেকে নিফাকের ময়লা বের করে কাটি মুসলমান হতে আমরা দরকার আছে না নাই জোরে বলেন। খাঁটি মুসলমান হয়ে কারা কারা কবরে যেতে চাই আল্লাহকে দুই হাত দেখাই নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুন জোরে বলো না আমি। আমার ভাইরা কি করব কি করব, আপনাদেরকে দুটি হাদিস শুনাইছি, আমলের দুটি হাদিস, করণীয় দুটি হাদিস। আল্লাহর রসুল বলেন, মা মিন আব্দিন মুসলিমি ইয়াকুলু হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি, আমার কোন মুসলমান বান্দা ফজরের পরে কিংবা মাগরিবের পরে, ফজরের পরে এবং মাগরিবের পরে যদি এই দোয়াটা তিনবার পরে, কয়বার কয়বার, তিনবার যদি এই দোয়া পরে, রযিতু বিল্লাহি রাব্বা, রযিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, পারি না সবাই? আল্লাহর রাসূল বলেন, কানা লাহু হাক্কান আলাল্লাহ, সকাল সন্ধ্যায় তিনবার কেউ যদি এই দোয়া পড়তে পারে, আল্লাহর উপর আবশ্যক হয়ে যায়, আইউরদিয়াহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা রোজ হাসরের ময়দানে ওই বান্দাকে খুশি করা আল্লাহর উপর জরুরি হয়ে যায়। এজন্যই আল্লাহর রাসূলরা হাদিসে বলেন, প্রকৃত ঈমানের স্বাদ কারা আস্বাদন করেছে, ঈমানের স্বাদ কারা পেয়েছে, যাকাত আমাল ঈমান, ঈমানের স্বাদ তারাই পেয়েছে যারা জবানে উচ্চারণ করেছে রযিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে পেয়ে আমরা খুশি না বেজার জোরে কোন, আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি না বেজার, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার, এই রবকে পেয়ে আমরা আল্লাহর উপর খুশি। আল্লাহ বলে, বান্দারে আমাকে রব হিসাবে পেয়ে যারা খুশি হয়েছো, দ্বিতীয় নম্বরে আমার ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে আমরা আওয়াজ করে বলবেন খুশি না বেজার, খুশি? আল্লাহ আপনাকে রব হিসাবে পেয়ে খুশি, ইসলাম হিসাবে, ধর্ম হিসাবে ইসলাম পেয়ে আল্লাহ আপনার উপর খুশি। আল্লাহ বলে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আখিরি নবী পেয়ে তোমরা যারা খুশি হয়েছো, আমি আল্লাহর উপর, ইসলামের উপর, নবীর উপর যারা খুশি, এই তিনটি বিষয়ের উপর যাদের সন্তুষ্টি ঘোষণা হবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে নিজে খুশি করাবেন জোরে কোন, সুবহানাল্লাহ। এবার বাইরে একটু বোঝা লাগবে, রব হিসাবে আল্লাহকে খুশি করার জন্য আমাদের করণীয় কি, ইসলাম হিসাবে আমি ইসলাম ধর্মকে পেয়েছি, এই জন্য ইসলাম ধর্মে থাকার জন্য কি করণীয়, আমার নবীকে খুশি করার জন্য আমাদের করণীয় কি, এই করণীয়টা বুঝার জন্য আমি ছোট্ট একটা আল্লাহর নবীর দুইজন সাহাবীর ঘটনা বলে আপনাদের থেকে বিদায় নিব। আমার ভাইরা, আল্লাহর নবীর এই মদিনার মুনাফিকদের ষড়যন্ত্রের মধ্যে, মদিনার ভিতরে মুনাফিকদের ষড়যন্ত্র, মক্কায় কাফেরদের জুলুম নির্যাতন, এই দুই দুশ্মন একত্রিত হয়ে আল্লাহর নবীর হিজরতের দ্বিতীয় বছর বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ হয়েছিল ঠিক কিনা, এই বদরের যুদ্ধের একটা ছোট্ট প্রেক্ষাপট আপনাদেরকে শুনেলে বুঝবেন করণীয় আমাদের কি। আল্লাহর নবীর কাছে সংবাদ আসলো, আবু সুফিয়ানের নেতৃত্বে 1000 বাহিনী মদিনা থেকে নবীকে উৎখাত করার জন্য তারা ময়দানে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী জিহাদের ময়দানে নামার জন্য কারা কারা তৈয়ার, আল্লাহর নবী খাতা হাতে নিলেন, কারা কারা আমার সঙ্গে জিহাদে যাইবা, 313 জন নাম লেখালেন, আল্লাহু আকবার বলেন, 313 জন নিয়ে আল্লাহর নবী রওনা হয়ে গেছে। খুব সংক্ষেপে বলতেছি, 313 জন একদিকে দাঁড়িয়ে আছে, সাহাবা কেরাম তাকিয়ে দেখে সামনে 1000 বাহিনী, এদের মধ্যে ঘোড়ার সওয়ার অনেক, উটের উপর বসে আছে অনেক, তাদের এক একজনের হাতে বড় দামি দামি অস্ত্র, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, লৌহ বর্ম পরিহিত, 1000-এর দুর্ধর্ষ বাহিনী মুসলমানদেরকে নিশ্চনাবুদ আর ধ্বংস করে দেওয়ার জন্য তারা বদরের প্রান্তরে হাজির হয়ে গেছে। আমার ভাইরা, এদের মোকাবেলা করার জন্য যারা ময়দানে আসছে,
সাহাবায়ে কেরাম নিজেদের দিকে তাকায় দেখে এক একজনের পায়ের মধ্যে জুতা নাই, পায়ের মধ্যে জুতা নাই, পেটের মধ্যে খাবার নাই, হাতের ভিতরেও ভালো রকমের কোনো অস্ত্র শস্ত্র নাই। ওধার দুশ্মন কে দুশ্মন কে, এধার 313, ওধার দুশ্মন কে দুশ্মন কে, এধার 313, ওধার শয়তান কা গলাবা, এধার ঈমান কি তাকত হ্যায়, ওধার শয়তান কা গলাবা, এধার ঈমান কি তাকত হ্যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, 313 জন, পায়ের মধ্যে ভালো জুতা নাই, পেটের মধ্যে খাবার নাই, হাতের ভিতরে খেজুর গাছের ডাল, মাত্র কয়েকটা তরবার নিয়ে তারা হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর নির্দেশে উভয় পক্ষের লড়াইও শুরু হয়ে গেছে। মদিনার ভিতরে অন্য একটা ঘটনা ঘটে গেছে। একজন মহিলার নাম ছিল হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামীর নাম হলো আমর ইবনে জুমহ রাদিয়াল্লাহু তাআলা আন। কত ভাগ্যবান স্বামী স্ত্রী, স্বামীর নাম আমর ইবনে জুমহ, স্ত্রীর নাম আফরা। বুখারী শরীফের হাদিস। এই ভাগ্যবান দম্পতির জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটা সন্তান দান করেছে। বড় সন্তানের নাম মাস, ছোট সন্তানের নাম মুআওয়াজ। দুই ভাই মিলে মায়ের জিজ্ঞাসা করে, মা আমাদের নবীজি কোথায়? হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, মদিনার ভিতরে তো নবী নাই, আমাদের বাপ চাচারা সকলেই তো কোথায় চলে গেছে, গোটা মদিনার ভিতরে মুসলমানের জামাত নাই। মা শুধু এতটুকু বলছে, বাবা ওই মক্কার জমিনে একজন পাষণ্ড আছে আবু জাহাল, ওই আবু জাহাল তোমার নবীকে মক্কায় 13টা বছর পর্যন্ত তোমার নবীরই কষ্ট দিয়েছে। বাবা ওই পাষণ্ড আবু জাহাল তোমার নবী আমার নবীকে মদিনায়ও থাকতে দিবে না। মা কথাগুলো বলে চোখ থেকে টল টল করে পানি পড়ে। অনেক মা বোনরা কিন্তু এমন আছে, আগামী 13, 14, 15 ওলামা হযরতদের তত্ত্বাবধানে বিশ্ব ইস্তেমা, অনেক মায়েরা কিন্তু যায় না মাঝে বসে কাঁদে, ঠিক কি? আমার ভাইরা, হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবা তোমাদের নবীরে মদিনায় থাকতে দিবে না, তোমার বাপ জেহাদের ময়দানে গেছে। ছোট দুই ভাই ঘর থেকে বের হই, মাস মুআওয়াজকে ডেকে বলে, রে ভাই এই একটা সুযোগ আছে, চলো ওই যে আবু জাহেল মা বলেছে আবু জাহাল, আবু জাহেলকে আমরা দুই ভাই টার্গেট করব। আল্লাহু আকবার বলে, চলো আমরা জেহাদের ময়দানে আল্লাহর নবীর বড় দুশ্মনকে হত্যা করে নবীর চেহারায় হাসি ফুটাবো। জোরে কোন সুবহানাল্লাহ। দুই ভাই ঘরের চতুর্দিকে তালাশ করে, দুইটা তরবারি হাতে নিছে, সুবহানাল্লাহ, এত ছোট এত ছোট, ছোট দুই ভাই তরবারি হাতে নিয়ে বালুর ভিতরে সেসরায় ভালো করে জাগাতেও পারে না। যে বয়সে বাচ্চাদের হাতের মধ্যে ব্যাট থাকে, স্টাম্প থাকে, যে বয়সে বাচ্চাদের হাতের ভিতরে মোবাইল থাকে, গেমস খেলে, যে বয়সে বাচ্চাদের হাতের ভিতরে মার্বেল থাকে, হাতের ভিতরে ক্রিকেট বল থাকে, ওই বয়সে নবীর প্রেমে তরবারি হাতে নিয়ে রওনা হয়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। বড় ভাই ছোট বাইরে মাথায় হাত দিয়ে বুঝায়, বাইরে আল্লাহর নবীর জবানে আমি শুনেছি জিহাদের ময়দানে যারা শরীক হয় তাদের কোনো ক্ষতি হয় না, তারা যদি ফিরে আসে নিষ্পাপ হয়ে সারা জীবন গাজী থাকে, গাজী আল্লাহু আকবার, আর যদি তাদের সহি ইন্তেকাল হয়ে যায় তারা অমরণ হয়ে যায়, অমর হয়ে যায়, আল্লাহ তাদেরকে মৃত্যু বলতে কোরআনুল কারীমের মধ্যে নিষেধ করেছে। গাজী হো হামে গারো হো ফাতাহাওয়ার না শাহাদাত, গাজী হো হামে গারো হো ফাতাহাওয়ার না শাহাদাত,
আয়েন্দা মিলে আ না মিলে সমঝো গনিমত, আয়েন্দা মিলে আ না মিলে সমঝো গনিমত। আমার ভাইরা তরবারি হাতে নিয়ে দুই ভাই রওনা হয়ে গেছে, তুমুল লড়াই চলতেছে। আল্লাহর নবী ডেকে বলে, কার পাশে কে আছে ভালোভাবে দেখে দেখে তোমরা লড়াই চালিয়ে যাও। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দেখেন, আমার ডান দিকে একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে, বাম দিকে আরেকটি বাচ্চা দাঁড়িয়ে আছে। আমার ভাইরা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ব্যথিত হলাম, আমার পাশে শক্তিশালী দুর্ধর্ষ কোনো সৈনিক নাই, আমার ডান পাশেও ছোট্ট বালক, বাম পাশেও ছোট্ট বালক, আমি নিজে ব্যথিত হলাম, কেমনে আমি কার সহযোগিতা নিব, উল্টাই বাচ্চাদেরকে আমার সহযোগিতা করা লাগবে। আমার ভাইরা ছোট্ট দুটি বাচ্চা আব্দুর রহমান ইবনে আউফের চেহারার অবস্থা দেখে ডাক দিয়ে বলতেছে, চাচা যান আপনার বেজার হওয়ার মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই, চাচা যান আপনার পাশে দাঁড়িয়ে থাকতেও আসি নাই, নবীর চেহারায় হাসি ফুটানোর জন্য এসেছি। বলে দেন আবু জাহাল ইসলামের দুশমন, তার চেহারা একটু আমাদেরকে দেখা দেন, মায়ের জবানে শুনিয়েছি কোনোদিন কোনোদিন নিজ চোখে দেখি নাই। আমার ভাইরা আব্দুর রহমান ইবনে আউফ হতবাক হয়ে গেল, জিজ্ঞেস করে তোমরা আবু জাহেল কি চিনো? আজকের ওই দলের সেনাপতি আবু জাহেল, তাকে তোমরা কিভাবে হত্যা করবে? আমার ভাইরা ছোট দুই ভাই বলে, আমরা এরাদা করে আসছি, তরবারি নিয়ে আসছি, আবু জাহালকে বিদায় করে দিব। হঠাৎ আবু জাহালকে দেখে আব্দুর রহমান ইবনে আউফ দেখা দিলেন, ওই যে দেখো আল্লাহর নবীর বড় দুশমন। আমার ভাইরা বাস পাখির মতো তরবারি টানতে টানতে আবু জাহালের গোড়ার সামনে দাঁড়িয়ে বড় ভাই আবু জাহালের পায়ের মধ্যে আঘাত করলো, ছোট ভাই ঘোড়ার মধ্যে আঘাত করলো। আল্লাহ আকবার, ছোট্ট দুই বালকের হাতের মধ্যে আল্লাহ কুদরতি শক্তি দান করলেন। আমার ভাইরে বড় ভাই আবু জাহালের পা শরীর থেকে আলাদা করে দিলেন, জোরে বলেন আল্লাহ আকবার। ছোট ভাই ছোট্ট বালক, তার হাতের ভিতরে কতটুকুই বা শক্তি থাকতে পারে? আল্লাহু আকবারের আঘাত, আল্লাহু আকবারের শক্তি কত বড় হয় আমরা দেখেছি বাইতুল মুকাররমে, যখন আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেই, সাথে সাথে দেখি শত শত পুলিশ তাদের রাইফেলগুলো কিন্তু সোজা করে তাক করে, জোরে কন্টিক কিনা, হাতের মধ্যে আমাদের তসবি, পকেটের মধ্যে আমাদের মেসওয়াক, আমাদের হাতে সাথে কোনো অস্ত্র শস্ত্র কিছুই নাই, কিন্তু ময়দানে যখন আমরা একবার চিৎকার করে বলি নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, যারা ঢাকা শহরে ওলামায়ে কেরামদের নেতৃত্বে, মধুপুরের পীর সাহেবের নেতৃত্বে মাঝে মধ্যে ময়দানে নেমেছেন, দেখবেন যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয় সাথে সাথে সৈনিকগুলো আমার দেশের বাহিনীগুলো তৈয়ার হয়ে যায়। কারণ ভাই আল্লাহু আকবারের ধ্বনি যেখানে উচ্চারণ হয় চিৎকারের সাথে সাথে মুনাফিক কাফেরদের কলিজার ভিতরে আঘাত লেগে যায়, ঠিক কি না? এই জন্য জোরে জোরে বলেন নারায়ে তাকবীর। মুমিন কি তাকবীর? মুমিন কি তাকরীর? মুমিন কি তাহরীর? মুমিন কি শমশীর? লিল্লাহ তাকবীর। নারে তাকবীরের ধ্বনি দিয়ে যখন কোরার পায়ে আবু জালের পায়ে আঘাত করলো, হাতের ভিতরে শক্তি কে দান করলো? জোরে বলেন। আমার ভাইয়েরা আবু জাহেল ধরাশায়ী হয়ে গেল, ঘোড়াটাও পড়ে গেল। এবার দোনো ভাই তারা তো বুঝে না কোন জায়গা থেকে আঘাত করতে হয়। আল্লাহ তো শিখিয়ে দিয়েছে ফাদরিবু ফাওকাল্লানাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, এই বাচ্চারা এলো পাথারি কোপানো শুরু করছে। দূর থেকে আবু জাহেলের ছেলে ইকরামা দেখে, আমার বাবা এত বড় একজন প্রতাপশালী দুর্ধর্ষ নেতা ছোট্ট দুটি বাচ্চার সামনে ধরাশায়ী হয়ে গেল। ইকরামা তরবারি নিয়ে এসে বড় ভাই হযরত মাযের হাতের মধ্যে সজোরে একটা আঘাত করলো। এবার একটু খেয়াল করবা যুবকরা, এবার একটু যুবকদেরকে আমি সদয় দৃষ্টি আকর্ষণ করেছি, কবে তোমরা হিজবুত তাওহীদ এই কুফুরি দলের বিরুদ্ধে আন্দোলন করেছো? যারা সরাসরি কোরআনের পর্দার আয়াতগুলোকে অস্বীকার করে বলেন নাউযুবিল্লাহ, যারা তাদের ইমামকে বলে সমস্ত নবীরা দিনের কাজ তারা পরিপূর্ণ করতে পারে না,
নবীদের অসম্পূর্ণ কাজ পরিপূর্ণ করার জন্য দাজ্জাল পন্নীকে নাকি আল্লাহ পাঠাইছে বলেন না আউযুবিল্লাহ। এ আমার ভাইরা, সমস্ত নবীদের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, কুখ্যাত টাঙ্গাইলের সন্তান বাইজিদ খান পন্নীর উত্তরসূরি, তার কুলাঙ্গার জামাতা সেলিম হোসাইন সেলিম কিন্তু তার মতবাদ প্রচার করতেছে। আপনারা নোয়াখালীর মানুষ, ইমানের চেতনা অন্তরে ধারণ করতে হবে, হয় আমরা থাকবো না হয় তারা থাকবে, জোরে কোন ঠিক কিনা। বিস্তারিত বলার সময় আমার হাতে নেই, আধা ঘন্টা সময় পেলে তাদের কি কি কারণে তারা কাফের, কি কি কারণে তারা আল্লাহর দুশমন, কোরআনের দুশমন বলতে পারতাম। আমার ভাইরে, মার্কেটের ভিতরে অনেক কিতাব পাওয়া যায়, মুফতি রেজওয়ান রফিকি, মুফতি মনসুরুল হক সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম এদের বিরুদ্ধে কলম রচনা করেছেন বলেন আলহামদুলিল্লাহ। এই কিতাবগুলি পড়বেন, কিছু কিছু জিনিসের প্রশ্ন করতে নাই, কি করতে নাই, ওই যে কানিয়াত কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার জন্য যে আন্দোলন করতেছেন মধুপুরের পিশাব। আমার ভাইরা, কিছুদিন আগে ওলামা মাসায় এক সম্মেলন চলেছে, কাদিয়ানিদের ব্যাপারে কেউ যদি একটা প্রশ্ন করে, কাদিয়ানিরা কি কাফের বা কাদিয়ানিরা কেন কাফের, এই প্রশ্ন যে করবে সেও কিন্তু কাফের হয়ে যায়। অতএব কারণে কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা, আরো জোরে বলেন কাদিয়ানিরা, হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদ, শুধুমাত্র কাদিয়ানিদের কি আমরা কাফের চাই না, হিজবুত তাওহীদকে এই বাংলার জমিনে সাংবিধানিক ভাবে কাফের ঘোষণা করতে হবে। এর জন্য যদি যান, মাল, পরিবার, পরিজন, ব্যবসা, বাণিজ্য, জীবন কোরবান করার আগে মধুপুর পিশাবের নেতৃত্বে কারা কারা জীবন দেওয়ার জন্য তৈয়ার, কারা কারা জীবন দেওয়ার জন্য তৈয়ার। মাইক হাতে নেন, মাইক হাতে, মাশাআল্লাহ।